নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের উপরে এমএ করছেন, আপনাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু হয়েছে সেই অ্যাসাইনমেন্টের পরীক্ষার আজকের পঞ্চম পত্র অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা পড়েন, পঞ্চম পত্রের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা চলছে তার উত্তরপত্র নিয়ে আমি চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে। তো আজকের পঞ্চম পত্রের সব যে প্রশ্নগুলো এসেছে টোটাল প্রশ্নগুলোই আমি দিয়ে দিচ্ছি, আর অন্যান্য যে পেপারগুলো আপনাদের ডিউ থাকছে আমি আগামী পর্বে ধীরে ধীরে সব দিয়ে দেবো। আপনারা পারলে এগুলো ভালো করে লিখে নিন বা জেনে নিন, এবং অবশ্যই করে দেখবেন এটা হান্ড্রেডে হান্ড্রেড আপনি মার্কস পেয়ে গেছেন। চলুন আমি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, দ্য সিলেবাস অফ ইয়ার্স কে জারি করেছিল? উত্তর হবে নবম পারাস। কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী যে সময়কালের টেক অফ ইনটু যে স্টার্টিং গ্রোথের যে পর্ব বলে চিহ্নিত করেছিল? উত্তর হবে WW রেস্টোর। পরের প্রশ্ন যাচ্ছি, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে? উত্তর হবে ডেমোস। পরের প্রশ্ন, জাইন কমিউনিটির লেখক কে? উত্তর হবে বেন্টিক এন্ডারসন। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য ওয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখক কে? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, 1858 সালে কাদের মধ্যে যে প্লাম্বিরাসের চুক্তি হয়েছিল? উত্তর হবে তৃতীয় নেপোলিয়ন এবং কাভুরের মধ্যে। পরের প্রশ্ন আসছি, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উত্তর হবে লয়েস জর্জ। পরের প্রশ্ন, শ্যাডোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, কোন চুক্তির ফলে সার্বিয়ার স্বাধীন দেশে পরিণত হয়? উত্তর হবে অস্ট্রিয়া নোপোলের চুক্তি, এটা 1829 সালে হয়েছিল। পরের প্রশ্ন, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? উত্তর হবে 1923 সালে। পরের প্রশ্ন, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্রাস্টাইল ডিসঅর্ডারের লেখক কে? উত্তর হবে লেনিন। সঙ্গে বলে রাখি, আমি এখনও পর্যন্ত যে 13 জনের পরীক্ষা দিলাম প্রত্যেকের যত যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে সবগুলো এর মধ্যে দেওয়া উত্তর মোটামুটি এর মধ্যেই রয়েছে, মানে আগে ফিরে পাশে পিছিয়ে ঘুরে ফিরে এরকমভাবে দিয়েছে, কিন্তু এই কটাই উত্তর আছে এবং আশা করি আপনি 100% সব সঠিক পেয়ে যাবেন। আর এখনও রয়েছে কটা প্রশ্ন, আমি বাকিগুলো বলছি সেগুলো লিখে নিন। পরের প্রশ্ন হলো, কনফিউশন গ্রন্থটির লেখক কে? উত্তর হবে রুশো। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন কবে চালু করে? উত্তর হবে 1809 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্স কবে মরক্কো দখল করে? উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য 18th প্রিমিয়ার অফ লুইস নেপোলিয়ন এই গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কার্ল মার্ক্স। পরের প্রশ্ন, 1789 এর পর্বে ফ্রান্সের যে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? উত্তর হবে 3 প্রকার। এর পরের প্রশ্ন আসছি, ড্রেফাইজার বুন্থ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1873 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য এজ অফ ক্যাপিটাল এই গ্রন্থের লেখক কে? উত্তর হবে এরিক হফসম। পরের প্রশ্ন, 1789 সালে ফ্রান্সের কয়টি পার্লামেন্ট ছিল? উত্তর হবে 13টি। পরের প্রশ্ন, যে পোশাকি অভিজাত বলতে কি বোঝায়? উত্তর হবে সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি যে রাষ্ট্র বুর্জোয়া অফ এবং মধ্যবর্তী শ্রেণী যে কাছে
ফরাসি যে পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়। এই হলো টোটাল প্রশ্ন, আশা করি আপনারা সবগুলো সঠিক পেয়েছেন এবং আগামী দিনে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে আমি দিতে থাকবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।